অ্যাক্টিভিটিস। বাংলায় মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে। এবং আমরা চাইবে তোমার আমার ইউনিট যদি তৈরি করতে পারো, আজ এক চরিত্রহীন দেহ ব্যবসায়ী মেয়ে সে কি বলছে যে মাদ্রাসায় নাকি জঙ্গলিদের আখ্যা তৈরি হয়। আজ তোমরা ইউনিট হও, তোমরা যদি ইউনিট হতে পারো ওই রকম দুশ্চরিত্রের বেশ্যাকে প্রকাশ্য রাস্তায় দাঁড় করিয়ে ক্ষমা চাইব, নাই বাংলার জমি নজরে ঢোকা বন্ধ করে দেবো বলে গেলাম। তোমরা ইমানদার দেখেছ, ইমানদারের পাওয়ার তোমরা এখনো দেখোনি, আওলাদে মুজাদ্দেদ দেখেছ, আওলাদে মুজাদ্দেদের পাওয়ার এখনো দেখোনি বলে গেলাম। কিন্তু তোমরা ভালো হতে হবে, যার জন্য লড়বো সেই আমায় গাল দিচ্ছে, কার জন্য লড়বো আমি? আজকে কেউ চাই না মাদ্রাসা থাকুক। বুদ্ধদেব যখন ছিল বুড়ো ভাম কি বলেছিল, মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। আর বর্তমান যে আছে এ আবার মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আর একজন সে বলছে মাদ্রাসাতে সন্ত্রাসীর আখড়া। অথচ বোম্বাইয়ে বন্যা হয়েছে, হাজার হাজার হিন্দু ছেলে মেয়ে মাদ্রাসায় আশ্রয় নিয়েছে, আর মাদ্রাসার ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো তাদের সেবা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কানাগুলো দেখতে পাইলে এরা মাদ্রাসার বিরোধী করে কেন? মাদ্রাসার ছাত্ররা আল্লাহর হয়ে কথা বলে, রসুলের হয়ে কথা বলে, নাইকে নাই বলে, হককে হক হক বলে। দেশের যখন ব্রিটিশরা শাসন করছিল এ দেশের বিরুদ্ধে সবাই আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু ব্রিটিশরা অতটা ভয় করেনি। যখন মাদ্রাসার ছাত্রদের আওয়াজ উঠল ব্রিটিশ তারাও দেশ বাঁচাও, ব্রিটিশ তারাও দেশ বাঁচাও, ব্রিটিশদের ঘুম ভেঙে গিয়েছিল। কেন? সবাইকে পয়সা দিয়ে কিনা যাবে, খোদার প্রেমিক যারা মাদ্রাসার ছাত্র যারা এদেরকে অর্থ দিয়ে কিনা যাবে না। তাই 60-70 হাজার দিল্লির মুখে মাদ্রাসার ছেলেদের ঘরে ব্রিটিশরা গলায় ফাঁসি দিয়ে দিয়েছিল, তথাপিও মাদ্রাসার ছেলেরা পিছই নেই, তারা দেশকে স্বাধীন করেছিল এই বুকের রক্ত দিয়ে। আজও যারা দেশকে লুটতে চাইছে এদের ভয় হয়, আমাদের বিরুদ্ধে যদি মাদ্রাসার ছেলেরা লেগে যায় আমাদেরও নাম নিশানা মিটে যাবে, তাই এরা মাদ্রাসাকে বন্ধ করতে চাইছে। এই জায়গায় আমরা যারা নবীকে ভালোবাসি আমাদের জান প্রাণ দিয়ে মাদ্রাসার দুশ্মনদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আরে জোরে বলুন আছে না নাই? আগামী দিন